আপনার বন্ধু যদি কেমিস্ট্রি খুব ভালোবাসে, তাহলে তার জন্মদিনে আপনি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। হ্যাপি, তারপরে আপনি লিখতে পারেন বোরন, ইরিডিয়াম, থোরিয়াম, BIRTH, দেন লাস্টে গিয়ে ডে। এভাবে আপনি আপনার ফ্রেন্ডকে আজ থেকে কেমিস্ট্রিতে হ্যাপি বার্থডে উইশ করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব পরমাণুর ভেতরের কণা। এই বিষয়টিকে আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল সিস্টেমে জানানোর চেষ্টা করব, একটু ডিফারেন্টভাবে। যে প্রশ্নগুলো ছোটোবেলায় আমার মাথায় ঘুরত, সেই সিস্টেমে হয়তোবা অনেকজনের মাথায় ঘুরে। তাই আমি চেষ্টা করেছি এই বিষয়টাকে যদি ওই রকমভাবে আলোচনা করা যায়, তাহলে হয়তোবা ছাত্রছাত্রীরা বিষয়টাকে একটু নিখুঁতভাবে জানতে পারবে। তাই আমরা চলে যাচ্ছি পরমাণুর ভেতরের কণা সিস্টেমে। আমরা একটা এখানে পদার্থ চিন্তা করলাম, এটি হচ্ছে একটা পদার্থ। এই পদার্থটি অনেকগুলো পরমাণুর সমন্বয়ে গঠিত। এই পরমাণুটি কীভাবে তারা আবিষ্কার করলো বিজ্ঞানীগণ? প্রথমত এই পদার্থটিকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম করে দেখা হলো। যে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যেটাকে জুম করে দেখি আমরা, তাহলে এভাবে জুম করলাম, জুম করলে দেখা যাবে যে পদার্থটি ঠিক এই রকমভাবে তাদের পরমাণুগুলো গঠিত আছে। তাহলে এই পদার্থকে যখন আমরা জুম করে দেখলাম, তখন দেখা যাচ্ছে যে কি তাদের ভেতরে যে এক একটি পরমাণুগুলো রয়েছে, ওই পরমাণুগুলো খুব সঙ্গবদ্ধভাবে একটার সাথে আরেকটি আঁকড়ে ধরে আছে। এখন এই পরমাণুগুলোর মধ্যে যে কোনো একটি পরমাণুকে আমরা বের করে নিলাম, এখানের মধ্যে যে কোনো একটি পরমাণুকে আমরা বের করে নিলাম, এখন আমাদের কাজ হচ্ছে যে এই পরমাণুর ভেতরে কী রয়েছে বিজ্ঞানীরা সেটিও জানার চেষ্টা করলো, যে এই পরমাণুর মধ্যে কী কী রয়েছে সেটি আমাদেরকে জানতে হবে। তখন বিজ্ঞানীরা এই পরমাণুকে জুম করতে লাগলো। এই পরমাণুকে যখন জুম করলো, তখন বিজ্ঞানীরা দেখতে পেল যে ঠিক এই রকম করে কিছু কক্ষপথ, এবং ওই কক্ষপথের চারিদিকে কিছু কণা রয়েছে। তবে আসলে এটাতে একদম এক্স্যাক্ট চিত্র আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু এই রকমই দেখা যায়, এরকম আপনাদেরকে বুঝতে হবে একটু। তাহলে আমাদের প্রথমত পদার্থটা ছিল এটা, এটাকে জুম করে আমরা যখন দেখলাম, তখন কিন্তু আমরা দেখতে পেলাম এই রকম করে তারা পরস্পরের সাথে বিধে আছে। যখন আমরা এই একটি পরমাণুকে এখান থেকে নিয়ে আসলাম, ওই একটি পরমাণুকে জুম করে আরও দেখা হলো, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যখন জুম করে দেখা হলো, তখন কিন্তু জিনিসটা এই রকম করে দেখা গেল। এবং চারিদিকে যে কক্ষপথগুলো রয়েছে, ওই কক্ষপথগুলোতে কণা রয়েছে, এবং মধ্যখানে একটি ভারী বা একটা কণা যাচ্ছে, তখনও কিন্তু আবিষ্কার হয়নি যে এটা আসলে কী জিনিস। তবে এটা আমি আপনাদেরকে আমার ভিডিওতে দেখাবো। আমার নেক্সট ভিডিওগুলো আপনারা দেখলে অবশ্যই দেখতে পাবেন যে কীভাবে নিউক্লিয়াস আবিষ্কার হলো, কীভাবে ইলেকট্রন আবিষ্কার হলো, কীভাবে প্রোটন আবিষ্কার হলো। এই জিনিসগুলো আমি এই ভিডিওতে আলোচনা করবো না, শুধুমাত্র পরমাণু সম্পর্কে একটু আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা যদি এই জিনিসটাকে অন্যভাবে একটু আঁকার চেষ্টা করি, তাহলে বিষয়টি কেমন হয়? মধ্যখানে একটি নিউক্লিয়াস রয়েছে, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার কক্ষপথ রয়েছে। শুধুমাত্র বৃত্তাকার না, আপনারা পরবর্তীতে জানতে পারবেন আরও অনেক ধরনের কক্ষপথ রয়েছে। তো এই যে এইগুলোতে ইলেকট্রন চলাচল করছে, এখন যদি আমি এটাকে নিউক্লিয়াস চিন্তা করি এবং এগুলোকে ইলেকট্রন চিন্তা করি, তাহলে এই ইলেকট্রনটা এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকবে। তবে যে এইরকম করে ঘুরবে সেটা না, এইরকম করেও ঘুরবে, অর্থাৎ বিভিন্ন বৃত্তাকার উপবৃত্তাকার একটা কক্ষপথে সে ঘুরতে থাকবে। এরপরে বিজ্ঞানীরা ভাবতে শুরু করলো, এই মধ্যখানে যে এই পদার্থটি রয়েছে, একটু বড় দেখতে, ভারী, তাহলে এর মধ্যে কী রয়েছে, এই জিনিসটাকে দেখুন দেখার দরকার। তো এই বিজ্ঞানীরা তখন এই জিনিসটাকে আরও জুম করে দেখলো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে। তখন আমরা এই বিষয়টাকে যদি আরও একটু জুম করে দেখি, তাহলে বিষয়টিকে আমরা যেরকম দেখতে পাই তা হলো ঠিক এই রকম। অর্থাৎ আমাদের লাস্ট পর্যায়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই রকম। তাহলে নিউক্লিয়াসকে যখন জুম করে দেখা হলো, তখন দেখা গেলো তার মধ্যেও আরও কিছু কণা রয়েছে। তখন এই কণাগুলোকে আমরা কী বলতে পারি? এই কণাগুলো হচ্ছে যে
আমি যে এই যে কক্ষপথে যে সবুজ দাগগুলো দিয়েছি সেগুলো হচ্ছে ইলেকট্রন, তারপরে ব্লু যেটা দেখতে পাচ্ছেন এই নিউক্লিয়াসের ভেতরে এটা হচ্ছে প্রোটন, এবং লাল যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে নিউট্রন। তাহলে এভাবে কিন্তু বিজ্ঞানীরা পরমাণু এবং পরমাণুর মধ্যে কী রয়েছে সেই জিনিসগুলো আবিষ্কার করেছে। তবে আমরা ইলেকট্রন কাকে বলে, প্রোটন কাকে বলে, নিউট্রন কাকে বলে সেগুলো একটু ভালো মতো জেনে নিব আজকে আমরা। এবার আমরা জেনে নিব যে ইলেকট্রন কাকে বলা হয়। তাহলে পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান ঋণাত্মক আধানযুক্ত কণাকে ইলেকট্রন বলা হয়। তাহলে পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান এই যে এইগুলো হচ্ছে যে ইলেকট্রন। তবে এর আধান ঋণাত্মক কীভাবে হয়েছে সেটাকে তো পরে জানতে পারবেন আপনারা। এটি হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা, এটিকে কি বলা হয়, ইলেকট্রন বলা হয়ে থাকে। এবার ইলেকট্রনের প্রকাশ কি আমরা একটু জেনে নিব। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দিয়ে, এর আপেক্ষিক আধান হচ্ছে -1, যেহেতু ঋণাত্মক আধান কিন্তু এর আপেক্ষিক ভর একদম শূন্য। এরপরে আমরা জেনে নিব প্রোটন কাকে বলা হয়ে থাকে। পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক আধানযুক্ত কণা, অর্থাৎ এই যে আমরা নিউক্লিয়াসকে যখন আমরা জুম করে দেখেছিলাম তখন এর মধ্যে প্রোটন এবং নিউট্রন দেখতে পেয়েছিলাম। তো এই প্রোটন যেটা আছে সেটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, আর এই ধনাত্মক আধানযুক্ত কণাকে কী বলা হয়ে থাকে, প্রোটন বলা হয়ে থাকে। এখন এই প্রোটনকে কী দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। এর আপেক্ষিক আধান হচ্ছে +1, অর্থাৎ ইলেকট্রন ছিল -1, এটা হচ্ছে +1, কিন্তু এর আপেক্ষিক ভর হচ্ছে যে 1। এবার আমরা জেনে নিব নিউট্রন কাকে বলা হয়ে থাকে। পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত আধানহীন বা নিরপেক্ষ কণাকে, মানে যার কোনো আধান নেই, সেটি হচ্ছে নিউট্রন। তবে নিউট্রনকে কী দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়, এবং এর আপেক্ষিক আধান 0, কেননা এর কোনো আধান নেই, কিন্তু এর আপেক্ষিক ভর হচ্ছে যে 1। কিন্তু এখানে একটি কথা যে ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য কেন ধরা হলো, এটা কিন্তু আমার মাথায় প্রশ্ন আসতো ছোটোকালে, যে আমার এই ইলেকট্রনের আধান -1 কিন্তু এর আপেক্ষিক ভর শূন্য কেন ধরা হলো, প্রোটনের আপেক্ষিক ভর আবার 1 ধরা হলো, নিউট্রনের আপেক্ষিক ভর 1 ধরা হলো। আসলেই একটা পরমাণুর মধ্যে তিনটা তো কণিকা থাকে, একটা হচ্ছে ইলেকট্রন, তারপরে নিউক্লিয়াসকে জুম করে দেখলে প্রোটন এবং নিউট্রন থাকে। বাট আপনারা যদি খেয়াল করেন বা আপনারা যদি জেনে থাকেন বিষয়গুলো, যে বিষয়টা হচ্ছে এরকম যে ইলেকট্রন সবচাইতে এখানে হালকা একটা কণা, অর্থাৎ একটা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের তুলনায় 1840 গুণ হালকা। তো আমরা তো একটা পদার্থকে পরমাণু নিয়ে আসলাম, এই পরমাণুটাই তো অনেক হালকা, বাট এই পরমাণুর মধ্যে যে ইলেকট্রনটা রয়েছে এই ইলেকট্রনটাও তো হালকা, প্রোটনও হালকা, নিউট্রনও হালকা, কিন্তু এই তিনটা কণার মধ্যে ইলেকট্রন এতই হালকা যে ইলেকট্রনের ভর এতই কম যে তার ভরকে একদম 0 ধরে নেওয়া হয়েছে, অর্থাৎ এর আপেক্ষিক ভর একদম 0। অর্থাৎ সবচেয়ে হালকা কণা হচ্ছে তাহলে কি ইলেকট্রন। আমি কোথায় ভিডিও বানাই সেটি নিয়ে একটু দেখাতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আমার ভিডিও বানানোর জন্য সর্বপ্রথমে দুটি লাইট এখানে ক্যামেরা থাকে, মানে আমি পেছনে দাঁড়িয়ে থাকি, এবং আমি যেখানে ভিডিও তৈরি করি সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার টেবিল, এই টেবিলের উপরে সবসময় ভিডিওগুলো তৈরি করি। এখনও সবগুলো কিনতে পারিনি, এই কারণে এরকম অবস্থা। আর এই অধ্যায়ের যতগুলো লেখা ছিল, যতগুলো লেখা সমস্ত লেখাগুলো 71 পেজ, এবং সবগুলো মিলে দেখা গেছে যে 80 পেজের মতো লেখা। এই কারণে ভিডিওটা দিতে অনেক দেরি হয়েছে। তো 80 পেজ এখানে সবগুলো কেটে কেটে পড়ে আছে, সবাই দেখতে পারে। এটা দিয়ে প্রমাণ করেছিলাম যে কীভাবে নিউক্লিয়াস আবিষ্কার হয়েছিল, রাদারফোর্ড কীভাবে নিউক্লিয়াস আবিষ্কার করেছে, এটা দিয়ে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। এবং সমস্ত সেই পেপার এগুলো সমস্ত পেপার সবগুলো দেখা গেছে, সবগুলো দেখা, এখানে অনেকগুলো পেপার রয়েছে। তো সবাই ভালো থাকবেন, আর সবাইকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্যই চেষ্টা করে যাচ্ছি। যে ছোটতেই অনেক প্রশ্ন মাথায় ঘুরত কিন্তু সেগুলোর উত্তর খুব খুঁজে পেতাম না, তাই চেষ্টা করছি যাতে করে আমার মাথায় যে প্রশ্নগুলো ছোটোকালে ঘুরত সে প্রশ্নগুলো হয়তো সবার মাথায় ঘুরতে পারে, তাই আমি চেষ্টা করছি সে প্রশ্নগুলোই দিয়ে সবাইকে শেখানো, তার কারণ বেসিক কনসেপ্টগুলো আমাদের খুবই প্রয়োজন। সবাই ভালো থাকবেন,
আর ইউনিক টিচিং ম্যাথডের সাথে থাকবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন আমাদের এই কনসেপ্ট।